মানে ঘুমঘুম ভাব এবং এই কনস্টিপেশন এদের যেমন সেরিব্রাল অ্যাক্সিডেন্ট এর ইনজুরি ক্ষেত্রে কিন্তু আমরা
যেটা আমরা জানি, আর এই যে যেটা আইস যেটা হাফ ক্লোজ থাকে, এটা আমি আগে বললাম যে অর্ধ নিমেষে থাকে না আইস, এবং যে থাকে এটা আমরা মনে রাখবো। আর আমরা ল্যাবরেটরি যে ব্যবহার করি, যে অ্যাস্ট্রো ল্যাবরেটরিতে আমরা যে অ্যাটলান্টিকের ক্ষেত্রে আমরা যে ওপিএম ব্যবহার আছে আমাদের, এবং ইউরেনিয়াম সিমটমের ক্ষেত্রে আমরা দেখি যে যে কি হয় অনেক সময় ইউরিনারি রিটেনশন ইন নার্সিং চিলড্রেন আফটার মাদার রিসিভস দ্য ফাইট। এই যে লক্ষণ একটা পেশেন্ট আমি বলছিলাম, যদি কোন শিশু নার্সিং যেটা নার্সিং সাইড চিলড্রেনের মা যদি এর কোনো ভয় পায়, হ্যাঁ, সেক্ষেত্রে শিশুর যে ইউরিনারি রিটেনশন হতে পারে, এটা বলা উচিত না। এখানে আসেন, আমরা আমাদের চেম্বারে অনেক পেশেন্ট আছে, পেশেন্ট এসে কিছু কথা বলে, কথা বললে আমরা অনেক সময় সেটাকে এগিয়ে নিয়ে যাই। এই পেশেন্টের চেনা না হয় এটা আমাদের কাজে লাগে, তার মধ্যে আমরা ওকে যদি মাইন্ড রোড ড্রিল দিয়ে আমরা আলাদা করতে চাই, তাহলে একটা রুবিক সেটা হচ্ছে পয়সা থাকতে ওটা
ক্যানাবিস ইন্ডিকার ভাই স্যার, মাইন্ড এক্সপ্রেস ওয়ে স্যার, মাইন্ড এক্সপ্রেস ওয়ে পরমানন্দ কামল স্যারের মাঝে মধ্যে যা হয় এই আর ঠিক ঠিক স্যার। দিয়ে তারা টয়লেট করাইছে,
একটা নীতি যেটা টয়লেট বের করে এটা হলো ওপিয়াম মাস মার্শাল, যেটা আমি খুব ভালো রেজাল্ট পাই। আপনার এক থেকে চার পাঁচ মাস ড্রেস ফিটিং এটা আছে তার জন্য বাচ্চার মা খাই নাকি বাচ্চাকে খাওয়ানো হয়? আমি যেটা করি আর কি, মার থেকে ওই লক্ষণ পাওয়া যায় না, তখন আমি সব কিছু দিই। আর যদি মার লক্ষণ পাই বেশিরভাগ পাওয়া যায় তখন কিন্তু তাহলে এই দুই মাস বয়সের বেবির ক্ষেত্রে কেমন প্রোটিনস ইউজ করেছেন কাইন্ডলি? আমি স্যার M/2 ইউজ করি আর টি স্পুন দিয়ে। ইয়েস থ্যাংক ইউ। এবার আপনারই পালা, তবে কণ্ঠস্বর ভিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ, ভোকাল কর্ড চেঞ্জ হয়ে যাবে। কাজী স্যারের কারণ হলো সে we are extremely sorry on behalf of Kazi sir. আমরা চাই Kazi sir will come around soon. আমাদের মাঝে ফিরে আসবেন, মানে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? কোনো জন নেটফ্লিক্স করতেছে, এটা আমার ফোনে কিনা? আপনার এটার আসলে টিকাটা খুব বড়, সেই জন্য একটা সূত্রই আমি বলতেছি। সাময়িক উপশমদায়ক প্রকৃতপক্ষে ইহা রোগের সুস্পষ্ট বৃদ্ধি ছাড়া আর কিছুই হয়, কয়েক ঘন্টা পরে তাহা আবার ফিরে আসে। তো এটা হলো মূল সূত্র, মূল কথাটা আর কি। আর এই সূত্রের যে একটা ব্যাখ্যাটা ভাষ্যটা দেওয়া হয়েছে সেটা হলো, এটা আসলে বলা হয়েছে আপনার বলা হয়েছে যে ওনারা যে চিকিৎসা পদ্ধতিটা দিতেছেন সেটা হলো চিকিৎসা হলো রোগের লক্ষণের সাথে ওষুধের লক্ষণের সাদৃশ্য হতে হবে, আর ওনারা সেটা করতেছেন না। ওনারা কি করতেছেন যে রোগের যে লক্ষণটা প্রমিনেন্ট সেটার সাথে তো কোনো সাদৃশ্য থাকে না, সেটাকে ওনারা ছড়াই দিচ্ছেন, মানে সাময়িক উপশম দিচ্ছেন। এজন্য ডাক্তার হিউম্যান 59 নাম্বার অ্যাপোরিজম বলেছেন যে তার দ্বারা বিপরীত অবস্থার সৃষ্টি হয় এবং রোগের কিছু লক্ষণ চলে যায় কিন্তু পরের কিছুর মধ্যেই, পরের কয়েক ঘন্টার মধ্যেই তা আবার বিকট আকারে ফিরে আসে। এই ব্যাপারে উনি অনেকগুলো উদাহরণ টেনেছেন। সেই উদাহরণ গুলো হলো, যেমন ধরেন দিনের জটিলতার জন্য তাহারা কফি পান করেন মাত্র, ইহাতে কফি প্রাথমিক ক্রিয়ার উত্তেজনা সৃষ্টি হয়, ফলে নিদ্রাটা দূর হয়, কিন্তু প্রাথমিক ক্রিয়ার অবসানে আবার নিদ্রাটা অনেক বৃদ্ধি পায়। রাত্রিতে অনিদ্রার জন্য আফিম দেওয়া হয়, ইহাতে ওই রাত্রিতে ভালো নিদ্রা হয় কিন্তু পরবর্তী রাত্রি গুলো একেবারে আবার নিদ্রাহীন ভাবে কাটায়। বহুদিনের উদ্রাময় আফিম দেওয়া হয়, ইহার প্রাথমিক ক্রিয়ায় কষ্টকরতা সৃষ্টি হয়, ইহাতে উদ্রাময় স্বল্পকাল স্থগিত থাকিয়া পুনরায় আরম্ভ হয় এবং আরো গুরুতর হয়। এরকম উনি অনেকগুলো উদাহরণ দিয়েছে। যেমন ধরেন দীর্ঘকাল স্থায়ী রাত্রিকালীন কাশি নিরাময়ের জন্য ওনারা আফিম দেয়, ইহাতে দিন দিন রাত্রি কাশি উপশম হয় কিন্তু পরে আবার তা বৃদ্ধি পায়। ইহার উপশম
কর্মের জন্য পরবর্তী মাত্রা বাড়াইয়া দিতে হয়, ফলে শেষ পর্যন্ত কাশির সাথে জ্বর ও নৈশকর্ম আসিয়া মিলিত হয়। আরো উনি আরো কিছু উদাহরণ দিয়েছেন, ধরেন যে প্রাচীন কোষ্ঠবদ্ধতায় দূরীকরণের জন্য বিরেচক ঔষধ যেমন জোলাপ জাতীয় কিছু ঔষধ দিয়ে থাকে, নিহত অন্ত্রে উত্তেজনা সৃষ্টি হয় এবং মলত্যাগ হয়, কিন্তু পরে অন্ত্র নিস্তেজ হয়ে পড়ে, পরে কোষ্ঠকাঠিন্যতা আরো বাড়িয়া যায়। এরকম মানে অনেকগুলা উদাহরণ দিয়ে ডাক্তার মেনুমেন বুঝাইছেন যে অ্যালোপ্যাথি ওষুধ গুলা আসলে আপনাকে সাময়িক পোষণ দেবে এবং যে লক্ষণটা পার্মানেন্ট হয় সেই লক্ষণটার উপরে বেস করে ওনারা ওষুধ দেয় এবং তাতে আবার লক্ষণ গুলা ফিরে আসে। এখানে আমাদের যে শিক্ষাটা সেটা হলো হোমিওপ্যাথি আমরা কি করি, হোমিওপ্যাথিটাও যদি আমরা টোটালিটি অফ সিমটমের উপরে বেস করে ওষুধ না দিই, আমরাও কিন্তু সেরকমই ইদানিং করতেছি। যেমন আমাদের ধরেন অনেক প্লাস্টিয়া আসছে, বায়োপ্লাজম, বিভিন্ন রকমের পেটের ব্যথা, হ্যাঁ, যারা হোমিওপ্যাথি করে তারাও দেখা যায় যে রুগী আসছে বুঝিয়া না বুঝি ওনারা অ্যালোপ্যাথি খেয়ে আসছে, এটা কমন ধারণা। অনেকে কি করে, নার্স দেয়, নার্স দিয়ে চিকিৎসা শুরু করে, এই জিনিসটা কিন্তু মোটেও উচিত না। কারণ নার্সই কিন্তু শুধু আমাদের অ্যালোপ্যাথি সাইড এফেক্ট দূর করে না, আমাদের সাইড এফেক্ট দূর করার জন্য এডমিশন অফ মেডিসিন বা এডমিশন অফ অ্যালোপ্যাথি এভাবেই আছে, সেখানে যদি সেই সিমটমের সাথে মিলে এবং আমি অবাক করছি কার্বোভের একটা মেডিসিন যে মেডিসিনও কিন্তু এডমিশন অফ অ্যালোপ্যাথির মধ্যে আছে, শুধু কিন্তু নার্স ভূমিকা না বা সালফার না, তো ওইদিকেও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। কারণ ফার্স্ট প্রেসক্রিপশন যদি কোনো হোমিওপ্যাথিস্টের ভুল হয়ে যায় তাকে কিন্তু রুগী নিয়ে সাথে হয় বহু বহু দিন, ইভেন রুগীকে হাত ছাড়াও হয়ে যেতে পারে। আমাদের নিরিখ ভাবে পর্যবেক্ষণ করে কিন্তু আসলে আমাদেরকে স্টেডি করতে হয়। এটা একটা অন্য প্রসঙ্গ আমি বোঝার জন্য আপনাদেরকে বললাম। আমাদের যেটা হিনিম্যান বুঝিয়েছে সেটা হলো 59 নাম্বার অ্যাপোরিজমে যে আমাদের হতাশ এবং নিরাশ হওয়ার কিছু নাই। অ্যালোপ্যাথিতে ওনারা যেটা করতেছেন ওনারা সাময়িক উপশম দিচ্ছেন, যদি সেই রোগী দুটো থাকে সেই রুগীকে অনেক কষ্ট করে বেঁচে থাকতে হয়। হ্যাঁ, আমাদের হোমিওপ্যাথির কাছে বড় আশা নিয়ে আসেন ওনারা, আশাটা যেন আমরা নিরাশ না করি, আমরা টোটালিটি অফ সিমটমের উপরে দিব, আমরা ওনারা খুব ভালো করতে পারে ওদিকে চিন্তা না করে ডাক্তার হেলিম্যানের তথ্য অনুযায়ী যদি আমরা চলি তাহলে কি হবে, আমরাও তার চেয়ে ভালোটা করতে পারবো, এই আশা নিয়ে কিন্তু উনি হোমিওপ্যাথির আবিষ্কার করেছেন এবং এটাই ছিল আমাদের 59 নাম্বার এপিসোড। আরো কোনো কোশ্চেন থাকতে বলতে পারেন, আমি খুব সংক্ষিপ্ত করে বললাম। আর উদাহরণ গুলো আপনারা জানেন, কিন্তু উদাহরণ গুলার ব্যাপারে এটাই হয় যে ওনারা সামনে কোশ্চেন দেন, আমরা কোশ্চেন দেওয়ার মতো যোগ্যতা রাখি। এখন একটু বলেন কাজ সারের এই ওখানে কোনো আসলে কোনো ইয়ে আছে কিনা, প্রবলেম হয় কিনা, নিতে পারবেন না। আমাদের রিকোয়েস্ট হচ্ছে, আমার রিকোয়েস্ট হচ্ছে অন্য একজন ডাক্তারের কাছ থেকে স্যারের একটা রুগী করান, ওটা একটু ওষুধ খাওয়ান, খাই যত্নটা আপনাকে নিতে হবে, কারণ আমাদের অ্যাসেট আমরা তো নষ্ট করে দিতে পারি না। আসসালামু আলাইকুম,
মানে একটা কথা জিজ্ঞাসা করি, স্যার বলুন স্যার, আর মিসেস হক কেমন আছেন? উনি একজন আমেরিকান। ও তাহলে কি ওপিয়াম খাইয়েছেন না খেয়েছেন? না এমনি মানে পেটে চলে গেছে কিন্তু ঘুমায়নি আর কি। আচ্ছা আচ্ছা জি স্যার, আপনি আজকে ওপিয়াম করবেন তো এজন্য শুনতেছে স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে ওপিয়াম। আলহামদুলিল্লাহ, আপনাকে শুক্রিয়া আর ধন্যবাদ আপনার সুযোগ দেওয়ার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي، رب زدني علما، رب زدني علما، رب زدني علما. অপিয়াম আসলে শেয়ার স্যার তো অনেক সুন্দর করে পড়াইছেন, অনেক সুন্দর স্যার। বিশেষ করে প্রথমেই তো বলছেন যে তন্দ্রালুতার বিষয়টা, তো আমি একটু কিছু যে তোমাকে বলছে মাইন্ড নিয়ে বলতে, যদি রুটিনে দেখলাম যে মাইন্ড এর ব্যাপারে আছে আর কি। আলহামদুলিল্লাহ আমি অপিয়ামে কিছু ভাষা এবং সেই সাথে রুব্রিক্স কিভাবে আসতে পারে সেটা নিয়ে একটু চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো অপিয়ামের রোগীরা তার অসুস্থতার প্রথম দিকে রোগটাকে আমলে নেয় না, সে মনে করে হয়তো রোগটি আপনা আপনি সেরে যাবে। আমি ভাষণটা আবার বলছি যে অপিয়ামের রোগীরা তার অসুস্থতার প্রথম দিকে রোগটাকে অনেকটা আমলে নেয় না, সে মনে করে এটা আপনা আপনি সেরে যেতে পারে বা সেরে যাবে। এখানে এই ধরনের ভাষণে আমরা রুব্রিক্স নিতে পারি মাইন্ড ইনডিফারেন্স সাফারিং টু, অর্থাৎ সে তার রোগ ভোগের প্রতি উদাসীন। এখানে দশটা ড্রাগ আছে, অপিয়াম এবং এস্ট্রামোনিয়াম, এই দুইটা প্রথম শ্রেণীতে। এইভাবে রোগী প্রথমে আমলে নেয় না, আমরা রোগীর কাছ থেকে জানতে পারি, যদি জানার চেষ্টা করি তাহলে আমরা এই ধরনের লক্ষণ পেলে আমরা এই রোগটি শ্রেণী নিতে পারবো। এবার ডাক্তার যদি প্রশ্ন করে আপনি কেন এতদিন যাবৎ রোগটিকে পুষেছেন, সে বলবে আগে মনে হয়নি যে এটা আমার কোনো রোগ তাই ডাক্তার দেখায়নি। ডাক্তার যদি তাকে জিজ্ঞেস করে যে আপনি রোগটি নিয়ে এতদিন কেন ডাক্তারের কাছে আসেননি বা কোনো ডাক্তার কেন দেখাননি, তো সে তার জবাবে বলবে যে আমার কাছে মনে হয়েছে এটা কোনো রোগ না তাই আমি ডাক্তারের কাছে যাইনি। এখানে আমরা রুব্রিক্স নিতে পারি মাইন্ড কন্টেন্ট কোয়াইট অ্যান্ড, অর্থাৎ সন্তুষ্ট চিত্তে বা শান্ত থাকা। এখানে একটা ড্রাগ আছে, একটা ড্রাগ আনকমন, আর তিনটা হচ্ছে ওপিয়াম, পডো, স্পঞ্জিয়া, তিনটাই থার্ড গ্রেডের ওষুধ। এরপরে ডাক্তার রোগীকে বলেছিল যে তার রোগটা এখনই নিয়ন্ত্রণে আনতে হবে, নইলে তার ক্রিয়েটিনিন কিংবা সুগার বেড়ে যাবে। তখন সে তার ভবিষ্যৎ পরিণতি জানা সত্ত্বেও ডাক্তারের কথায় কর্ণপাত করেনি। অর্থাৎ ডাক্তার তাকে যদি এভাবে বলে যে আপনার রোগটা নিয়ন্ত্রণে আনা উচিত, নিয়ন্ত্রণে না আনলে পরবর্তীতে অনেক, এখানে দুইটা উদাহরণের কথা বলা হয়েছে, ক্রিয়েটিনিন বা সুগার বেড়ে যাবে, মূলত হচ্ছে যে তার রোগটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কিন্তু তখনও সে তার ভবিষ্যৎ পরিণতি জানে যে ডাক্তার এভাবে বলছে, তা সত্ত্বেও সে ডাক্তারের কথায় কোনো কর্ণপাত করে না। এক্ষেত্রে আমরা রুব্রিক্স নিতে পারি মাইন্ড ড্যাঞ্জার নো সেন্স অফ ড্যাঞ্জার হ্যাজ, অর্থাৎ বিপদ সম্পর্কে তার কোনো অনুভূতি নাই। এখানে মোট ড্রাগ আছে নয়টা, কিন্তু ওপিয়াম একাই ফার্স্ট গ্রেডে, নয়টি ড্রাগের মধ্যে ওপিয়াম একাই আছে প্রথম শ্রেণীতে, বাকিগুলো আমি গ্রেটার ইয়ে করে নাই, নোট করে নাই। এরপরে হচ্ছে সে ভীতগ্রস্ত হওয়ার পরেও ডাক্তারের কাছে যায়নি, আখানি যেন তার কিছুই হয়নি, মানে সে তো ডাক্তারের কাছে যায়ই না, এমন একখানা ভাব নেয়, এমন একটা অভিব্যক্তি সে প্রকাশ ঘটায় যে যেন তার মনে হয় কিছু হয়। এখানে মাইন্ড ফ্রাইটেন্ড ইজিলি, আইজ অন ক্লোজিং, অর্থাৎ সহজেই ভীতু হয়ে চোখ বন্ধ করে ফেলে, অর্থাৎ সে কিছু হয়নি এমন একটা ভাব নেয়
রোগীকে কাবু করতে থাকে, তখনও সে বলতে পারে এই অসুস্থতা সত্ত্বেও দেখেন আমি নিজেকে কেমন স্বাভাবিক কাজকর্ম চালিয়ে নিয়ে যাচ্ছি। অর্থাৎ যখন রোগীর অসুস্থতা রোগীকে কাবু করতে থাকে, অর্থাৎ কাবু হয়ে যায় রোগী, তখনও সে এমন একটা ভাব নেয়, সে বলতে পারে এই অসুস্থতা সত্ত্বেও দেখেন ডাক্তার সাহেব আমি নিজেকে কেমন স্বাভাবিক কাজকর্মে করে যাচ্ছি বা চালিয়ে যাচ্ছি। এখানে রুব্রিক্স নেওয়া যেতে পারে মাইন্ড হাই স্পিরিটেড, মানে সহজে হার মানে না বা তেজস্বী, এরকম হবে। এখানে মোট দেখা গেছে 13টি পাঁচটি সেকেন্ড গ্রেডে, অপিয়াম সহ 4টি, অপিয়াম সহ 8টি থার্ড গ্রেডে। এরপরে রোগী বলে যে আমার এমন কি হয়েছে, মানে সে এমন এক ডাক্তার যখন কথোপকথন হয় তখন রোগী এক পর্যায়ে বলে মানে আমার এমন কি হয়েছে, প্রশ্নবোধক আর কি এরকম। এখানে মাইন্ড ডেলিরিয়াম ওয়েল ডিক্লেয়ার্স শি ইজ, অর্থাৎ প্রলাপে সে বলতে থাকে সে ভালো আছে যদিও সে অসুস্থ। এখানে চারটি দেখা গেছে অপিয়াম থার্ড গ্রেডে, এপিস, আর্নিকা, আর্সেনিক, অপিয়াম। এরপর এক পর্যায়ে যদি বলে যা হবার তাই হবে, মানে সে এক ধরনের ধৃষ্টতা দেখায়। এখানে আমরা রুব্রিক্স নিতে পারি মাইন্ড অডাসিটি। আসলে রুব্রিক্স নিয়ে শুধু ইয়ে করা যাবে না, জাস্ট আমরা রুব্রিক্স শিখতেছি এই কারণে এইভাবে বলতেছি। রুব্রিক্স নিলেও অনেক সময় অঙ্কের মতো রুব্রিক্স নিয়ে ওষুধ করলেও সেটা সঠিক নাও হতে পারে, জাস্ট রুব্রিক্স শিখতেছি এই কারণে এইভাবে বলতেছি। এরপরে বোকার মতো সাহস দেখা, চিকিৎসকের উপর দিয়ে কথা বলা, অনেক ঔষধ আচ্ছা সে কি করে বোকার মতো সাহস দেখায়, ডাক্তার তাকে এত বলতেছে যে তোমার এই কঠিন কিছু আছে বা ইত্যাদি আছে, তো তারপরেও সে কি করে, সাহস দেখানোর বিষয় না, রোগগুলো কঠিন, তারপরে সে বোকার মতো সাহস দেখায়, যেমন চিকিৎসকের উপর দিয়ে কথা বলে। এখানে অনেক ওষুধ আছে, তো অপিয়ামও আছে তৃতীয় গ্রেডে আর কি, থার্ড গ্রেডে। এক পর্যায়ে অপিয়ামের রোগী বলেই ফেলে বড়জোর মৃত্যুই তো হতে পারে, কথোপকথনের সময় এক পর্যায়ে ডাক্তারকে এসে বলেই ফেলে বড়জোর মৃত্যুই হতে পারে আর কি হবে, অর্থাৎ সে মৃত্যুকে অবজ্ঞা করে। এখানে অপিয়াম সিঙ্গেল ড্রাগ সেকেন্ড গ্রেডে। রোগটি কোনো গোপন অঙ্গে যেমন মলদ্বারে, স্তনে অথবা যোনি কিংবা জরায়ু স্থানে যা তাকে লজ্জায় ফেলেছে, এমন স্থানের রোগ তাই কিভাবে মানে ইয়ে করবে বলে আর কি, কাউকে বলবে এরকম একটা ইয়ে থাকে সে তার। তো এখানে আমরা রুব্রিক্স নিতে পারি মাইন্ড এলমেন্টস ফ্রম এমব্রেসমেন্ট, অর্থাৎ সে অসুস্থতার কারণে বিব্রত বোধ করে আর কি, যে যে রোগগুলো একটু গোপন অঙ্গে আছে, মলদ্বারে আছে, ব্রেস্টে আছে, যোনি পথে আছে, এরকম জায়গায় আছে, তো যার কারণে সে এই রোগগুলো নিয়ে একটু বিব্রত বোধ করে। এখানে এই বিব্রত বোধ করা অবস্থা যদি আমরা রোগীর মধ্যে পাই তাহলে আমরা রুব্রিক্স নিতে পারবো মাইন্ড এলমেন্টস ফ্রম এমব্রেসমেন্ট, অর্থাৎ অসুস্থতার কারণে সে বিব্রত বোধ করে। এখানে অনেকগুলো দেওয়া গেছে, তার মধ্যে সালফার একা প্রথম শ্রেণীতে, অপিয়াম আছে দ্বিতীয় শ্রেণীতে, সালফার একাই প্রথম শ্রেণীতে। এরপরে অবশেষে রোগটি যখন বাড়তে থাকে তখন তার মধ্যে ভীতির সঞ্চার হয়, এখন আর ডাক্তার না দেখিয়ে উপায় নাই, যেটি সেরা স্যার বলে গেছিল যে ফিয়ার এক্সট্রাভাগেন্স। অবশেষে যখন রোগটি তার বাড়তে থাকে তখন তার মধ্যে ভীতির সঞ্চার হয়, এখন আর ডাক্তার না দেখিয়ে উপায় নেই, অর্থাৎ মাইন্ড ফিয়ার এক্সট্রাভাগেন্স, ফিরে যাবার ভয় বা ভয় ফিরে যাবার। এটি একটু বলি, এখানে তো স্যার বলে গেছে একটা সিঙ্গেল ড্রাগ অপিয়াম। রোগটা যদি আরো বেড়ে যায় এমনই এমনই ভয় পায়, যদি আরো টাকা খরচ হয় কিংবা রোগটি সারতে যদি আরো বেশি সময় লেগে যায় এমন
উপায় পায়। আর অপিয়ামের রোগী অধিকাংশ সময় এরকম ভয় নিয়েই চিকিৎসকের কাছে আসে, অর্থাৎ ফেয়ার এক্সট্রাভাগেন্স নিয়েই অপিয়ামের রোগীরা চিকিৎসকের কাছে আসে। আমি আবার বলছি বিষয়টা, রোগটা যদি আরো বেড়ে যায় এমনই ভয় পায়, যদি আরো টাকা খরচ হয় কিংবা রোগটি সারতে যদি আরো বেশি সময় লেগে যায় এরকম ভয় পায়। অপিয়াম অধিকাংশ সময় এরকম একটা এক্সপ্রেশন নিয়ে ডাক্তারের কাছে আসে, এখানে অপিয়াম সিঙ্গেল স্যার দেখেছেন, তখন বসে বসে চিন্তায় ডুবে যায়, ভাবে কি করার কোথায় যাব। অর্থাৎ তখন ভাবে, সে চিন্তায় ডুবে যায় কি করব, কোথায় যাব, কোন ডাক্তারের কাছে যাব। এখানে আমরা রুব্রিক্স নিতে পারি, মাইন্ড গ্রোপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক, মনে হয় সে অন্ধকারে হাতড়ায়, অন্ধকারে হাতড়াচ্ছে, মাইন্ড গ্রোপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক। অর্থাৎ সে বসে বসে চিন্তায় ডুবে যায় তার কি করা উচিত, কোথায় যাবে, কি করবে, এই ধরনের বিষয়গুলো। এখানে ছয়টা ড্রাগ আছে, পপুলাস ইন্ডিকা, প্রোকাস, আয়োসিয়ামাস, ওপিয়াম, প্লাম্বাম, স্ট্রামোনিয়াম, সবগুলোই থার্ড গ্রেড আছে। সমস্যাটি যখন আরো বাড়তে থাকে তখন সে সাহস হারিয়ে ভীতু হয়ে পড়ে, অর্থাৎ মাইন্ড প্যারালাইজ অল্টারনেটিং উইথ ডিসকারেজমেন্ট, পর্যায়ক্রমে সাহসী এবং ভীরুতা। অর্থাৎ একটু আগে তার কিছুটা সাহস ছিল, এখন রোগের চরম অবস্থায় তার ভিতর ভীরুতা দেখা দিচ্ছে। এখানে তিনটি ওষুধ আছে, মাক্সল, অপিয়াম, স্ট্রামোনিয়াম, তিনটাই থার্ড গ্রেড। তার অবস্থা আনন্দ থেকে দুঃখে পরিণত হয়, মানে একটু আগে যে সে ডাক্তারকে বলছিল যে বড় জন্মায় মরে যাবো বা তাচ্ছিল্য করতেছিল, কোনো গুরুত্ব দিচ্ছিল না, সেই অবস্থাটা, সেই আনন্দ অবস্থাটা এখন দুঃখে পরিণত হচ্ছে। এখন সে কি হবে, যে কেয়ারফুল মাইন্ড, কেয়ারফুল অল্টারনেটিং উইথ ডেলিভ, অর্থাৎ সে তার অবস্থাটা আনন্দ থেকে দুঃখে ইয়ে হচ্ছে। এখানে তিনটা ওষুধ আছে, ক্যালকেরিয়া সাল, গ্রাফাইটিস আর ওপিয়াম, ওপিয়াম সেকেন্ড গ্রেডে, বাকি দুটা থার্ড গ্রেডে। এবার হচ্ছে কিংবা পরিণতি হয় বিষাদে, অর্থাৎ ওই যেটা বলছিলাম যে আনন্দ থেকে তার দুঃখ বিষাদে পরিণত হয়। এখানে একটা রুব্রিক্স আছে, মাইন্ড টিয়ারফুল অল্টারনেটিং উইথ স্যাডনেস, পর্যায়ক্রমে প্রফুল্লতা ও বিষণ্ণতা। এখানে মোট ড্রাগ আছে অনেক, 73টা, রেসপন্ডিয়া একটা ফার্স্ট গ্রেডে, অফিয়াম থার্ড গ্রেডে। এখন সে বলে আমার মনে হচ্ছে সমস্যাটা বেশ বড় রকম হয়ে গেছে, অর্থাৎ এই যে অবস্থাটা প্রথমে একটা অবস্থা ছিল, তারপরে আরেকটা অবস্থা ছিল, এখন সে মনে করতেছে যে সে বলে আমার মনে হচ্ছে সমস্যাটা বেশ বড় রকমের, সে বুঝতে পারতেছে যে এখন তার সমস্যাটা বড় রকমের ফিল করতেছে। মাইন্ড ডেলুশন ইনলার্জ অবজেক্ট আর, অর্থাৎ কোন বস্তুকে তার আকারের তুলনায় বড় মনে করা, অর্থাৎ সে প্রথমে যেমন সেটাকে গুরুত্ব দেয়নি এখন সে একটা ভ্রান্তির মধ্যে আছে, এখন সে মনে করতেছে যে আমার সমস্যাটা বেশ বড় রকমের। মাইন্ড ডেলুশন ইনলার্জ অবজেক্ট আর, সে কোনো কোনো বস্তু তার আকারের তুলনায় বড় মনে করে। এখানে অনেকগুলো ওষুধ আছে, অপিয়ামও আছে এখানে। এরপরে সে তখন নিজেকে দোষারোপ করে, কেন যে আগে ডাক্তার দেখায়নি, আসলে এর জন্য নিজেই দায়ী। এখন একটা পর্যায়ে এসে অপিয়াম কি করতেছে, প্রথমে যে ডাক্তারকে অবজ্ঞা করছে, ডাক্তারের কথা গুরুত্ব দেয়নি, এরকম একটা পরিস্থিতিতে সে তখন নিজেকে দোষারোপ করে, কেন আমি আগে ডাক্তার দেখাইলাম না, আসলে এর জন্য আমি নিজেই দায়ী। এখানে আমরা রুব্রিক্স নিতে পারি, মাইন্ড ডিলিরিয়াম ব্লাম্স হিমসেলফ ফর হিজ ফলি, সে নিজেকে তার বোকামির জন্য দোষারোপ করতেছে। এখানে ওপিয়াম একটি সিঙ্গেল ড্রাগ, দেয়ার এক্সট্রা ভ্যাগেন্সের মতো এখানে একটা সিঙ্গেল ড্রাগ, তখন সে নিজেকে দোষারোপ করে কেন সে আগে ডাক্তারকে দেখাইলো না, নিজে নিজের জন্য নিজের প্রতি দোষারোপ করে এবং নিজেকে দায়ী করে। এখানে আমরা রুব্রিক্স নিতে পারি, মাইন্ড ডিলিরিয়াম ব্লাম্স হিমসেলফ ফর হিজ ফলি, সে নিজেকে তার বোকামের জন্য দোষারোপ করে। এখানে ওপিয়াম সিঙ্গেল এবং থার্ড গ্রেড, ফেয়ার এক্সট্রাভাগেন্সেও অপিয়াম সিঙ্গেল এবং থার্ড গ্রেডে ছিল। মুদ্রা যেমন এপিট ওপিট থাকে তেমনি ওপিয়ামেরও এপিট ওপিট আছে, একদিকে সে অসুস্থতার কোনো অভিযোগ করে না, সে যে অসুস্থ
এজন্য সে কোনো অভিযোগ করে না মাইন্ড ইনডিফারেন্স অ্যাপাথি কমপ্লেইন ডাজ নট অর্থাৎ সে তার কষ্টগুলো বলে না অর্থাৎ সে তার রোগ নিয়ে চিকিৎসকের কাছে যায় না এখানে ড্রাগ আছে 6টি কিন্তু একটাই সুপার গ্রেডের ড্রাগ আছে সে হচ্ছে অপিয়াম এখানে অপিয়াম সুপার গ্রেডের আমি রোগীকে আবার বলতেছি যে মুদ্রার যেমন এপিটোপিক আছে তেমন অপিয়ামেরও এপিটোপিক আছে একদিকে সে অসুস্থতার কোনো অভিযোগ করে না অর্থাৎ সে অসুস্থতা নিয়ে কারোর কাছে কোনো কমপ্লেন করে না মাইন্ড ইনডিফারেন্স অ্যাপাথি কমপ্লেন ডাজ নট সে তার কষ্টগুলোকে বলে না অর্থাৎ তার রোগ নিয়ে সে চিকিৎসকের কাছে যায় না বলে না বলতে সে চিকিৎসকের কাছে বা ফিজিশিয়ানের কাছে যায় না এখানে ওষুধ আছে এমিস কক্কাস ক্যাকটাই আয়োসিয়ামাস অপিয়াম পডোফাইলাম এস্ট্রামোনিয়াম এস্ট্রামোনিয়াম ফার্স্ট গ্রেডে আর অপিয়াম সুপার গ্রেডে অন্যদিকে সে ব্যথায় বিরক্ত হয়ে যায় যখন এক পর্যায়ে যায় সে কি হয় তার ব্যথা যন্ত্রণায় সে বিরক্ত হয়ে যায় তখন আমরা রুগেশ নিতে পারি মাইন্ড ইরিটাবিলিটি পেইন ডিউরিং ব্যথার সময় সে খিটখিটে হয়ে যায় এখানে অপিয়াম দ্বিতীয় গ্রেডে মোট দেখা গেছে 24টি সে রোগী বলে আমার চারপাশের লোকেরা কত সুন্দর ভাবে চলাফেরা করছে অথচ আমি পারছি না কত সুন্দর তাদের মুখমণ্ডল আর আমার মুখটা ব্রণে আর ব্রণের দাগে ভরে গেছে রোগী বলে আমার চারপাশের লোকেরা কত সুন্দর ভাবে চলাফেরা করে করে বা করছে বা ভালো আছে অথচ আমি পারছি না তাদের মতো চলাফেরা করতে কত সুন্দর তাদের মুখমণ্ডল আর আমার মুখটা ব্রণের দাগে ভরে গেছে এখানে আমরা রুগ্রেশ নিতে পারি মাইন্ড ফিলাসি পিপল পিপল অ্যারাউন্ড অর্থাৎ তার আশপাশের লোকজনকে দেখে তার খুব ঈর্ষা হয় ফিলাসি হয় হ্যাঁ যে তারা ভালো আছে কিন্তু সেই অপিয়ামের রোগী ভালো নেই এখানে দুটি ড্রাগ আছে একটি ড্রাগ একেবারে আনকমন আমি করতে পারতেছি না আর হচ্ছে অপিয়াম আছে থার্ড গ্রেডে ডাক্তারকে বলে এত টাকা পয়সা দিলাম তো রোগ কেন কমছে না অর্থাৎ এমন একটা পর্যায়ে এসে অপিয়ামের রোগীরা ডাক্তারের সাথে বলে এখানে ফেয়ার এক্সট্রা গাইডেন্স নেওয়া যেতে পারে যে বলে ডাক্তার সাহেব অনেক টাকা পয়সা দিলাম শান্তি সে না তো এই অবস্থা আর কতদিন আপনার কাছে থাকবো তো ডাক্তারকে বলে এত টাকা পয়সা দিলাম তো রোগ কেন কমছে না এখানে আমরা রুগ্রেশ নিতে পারি মাইন্ড বিজনেস জেনারেল টক্স মানে ব্যবসা নিয়ে কথা বলে এখানে ওর 13টি ড্রাগ আছে ডায়োনিয়া অনলি ফার্স্ট গ্রেড অপিয়াম থার্ড গ্রেড আপনি আমার কি চিকিৎসা করলেন যে রোগ সারতে পারলেন না ডাক্তারের সাথে গন্ডগোল পাকায় দেয় চিলাপালা শুরু করে দেয় ডাক্তার সাহেব আপনি আমার কি চিকিৎসা করলেন এতদিনই তো চিকিৎসা করলেন যে রোগ সারাতে পারলেন না ডাক্তারের সাথে গন্ডগোল লাগায় দেয় গন্ডগোল পাকানোর প্রবণতা দেখা দেয় সে ডাক্তারের সাথে একটা জগাজগির মতো একটা বাজায় দেয় এখানে ড্রাগ আছে বিলেডোনা একা আছে ফার্স্ট গ্রেডে অ্যাকোনাইড আছে ক্যামোমিলা আছে সিকিউটা আছে মার্সাল আছে অপিয়াম আছে রেক্টাম আছে তো আলহামদুলিল্লাহ আমি যতটা পারছি স্বল্প সময়ে মাইন্ডের কিছু রুব্রিক্স এবং ভাষণ সংগ্রহ করার জন্য তবে এটি এইগুলো নেওয়া হয়েছে ওয়াই আরিফ স্যারের একটা বই থেকে তো আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ এত রাতেও সবাই আমার কথা ধৈর্য ধরে শুনছেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার
আপনি যখন বলতেছিলেন যে কাজী ভাইয়ের গলায় কি সমস্যা, অন্য একটা ডাক্তার দেখা যাবে, তো আমি চিন্তা করলাম যে ওনাকে টরেন্টোতে একটা অ্যাপয়েন্টমেন্ট করেন আমার সাথে। উনি যদি তিনজনের সার্ভিস না দেয় দুদিন পর তো ডিপ্রেশন ভরি খাইতে হবে একাকিত্ব কি করার জন্য। তারপরে আসছি কয়টার সময়, রাত 8টার সময় আসছি, তারপর দেখলাম যে আমার পতিদেব গাল ফোলা দিয়ে আছে, কি ব্যাপার দেরি কথা কেন, বাইরে একটু খাওয়া দাওয়া করলাম, একটু বাজার এই সময় যদি ওই সিস্টেম না থাকতো, যদি একটা ছোট বেবি নিয়ে যেত তাহলে টাইমটা পাবে। তাহলে সময় আর আমার বান্ধবী না কাজে সময়টা পার হচ্ছে নানি দাদি থাকা দরকার আছে না, না ছেলে বিয়ে করাই থাকবো ইনশাল্লাহ, বউ নিয়ে হতে যাবো, বউ নিয়ে হতে যাবো। আগামীকাল আপনার ক্লাস আছে মনে করে দেওয়া হলো? হ্যাঁ হ্যাঁ আমার ক্লাস আছে, কিন্তু আমি না সকালবেলা পারবো না, আমি আমার তো একটু পিছনে দিকে রাখেন, সকালবেলা মানে ফার্স্ট টাইমে, সরি ফার্স্ট টাইমে, ফার্স্ট টাইমে আপনি না করলে সেকেন্ড হাফে করবেন, সেকেন্ড হাফে। হ্যাঁ আচ্ছা সেকেন্ড হাফে আপনি একটা গোল করাই লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বেলুন পড়ে গেল। মাইন্ড ফ্রাইটেন্ড ইজ মনোযোগ দেয় না, হালকা ভাবে
ফুড আছে কেয়ার করে না কিছু। জি 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 প্লিজ কারণে চমকে যায়, আরো গেলা মানে কেন বলে আসলাম তারপরে হচ্ছে তারপরে স্টার্টিং স্টার্টেড ইউজুয়ালি ইমিডিয়েটলি এগুলো ক্রস রেফারেন্স আছে রাইট এন্ড ইজিলি ম্যাম থ্যাংক ইউ এবং শুধু তাই না এইরকম হলে তার কি কি ডিজিজ হতে পারে কোন ডিজিজ এসে থাকতে পারে অ্যাংজাইটি হতে পারে ডিপ্রেশন হতে পারে ফোবিয়া হতে পারে সিজোফ্রেনিয়া হতে পারে ঠিক আছে এবং এইটার ইম্পর্টেন্ট ড্রাগ এটা ছোটবেলা থেকে সে থাকে খুব ভালোই, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার জন্য বাবা মার ধমক বলেন বা বড় ভাইদের ধমক বলেন বা ভয়ের বলেন, তার মধ্যে একটা ভিতর একটা ভাব কাজ করে ঠিকই, হ্যাঁ ভিতর একটা ভাব কাজ করে, কিন্তু পরবর্তীতে সে এমন হয়ে যায়, এমন ভীত হয়ে যায় এই ভীতুতার কারণে, সে কাওয়ার্ড বলে যেটাকে, কাওয়ার্ড হয়ে যায় এমন কারণে, সে সামান্য শব্দতে সে মানে এই বুঝে কিছু হলো এরকম হয়ে যায়, মানে কেউ যদি একটু পায়ে ঢুক করে হাতেও তারপর মানে এই বোধহয় কিছু হলো, হলো মানে এই যে আমাকে হয়তো বা কিছু বলবে এই চিন্তা করে। আমাদের এই গ্রুপ গুলিতে অনেকদিন ধরে অনেক মেহমানের সাথে পরিচয় হচ্ছে, আজকে প্রায় 6-7 বছর ধরে, মাত্র 2 মাস আগে একজনের বাচ্চা হলো, বাচ্চাও হয় না কারো কারো বিয়া সাজিও দেখি না, ব্যাপার কি কি মানে সব কি কন্ট্রোল করা হয় নাকি, একদম শুনি না যে উমুকের বাচ্চা হয়েছে, উমুকের বাচ্চা হয়েছে বা উমুকে বিয়া করতেছে, এতগুলি মানুষ গ্রুপের মধ্যে। তাহলে বিয়ের কথা আগে বলতেন, তাহলে তো আপনার কি পাঠাই দিতে পারতাম কিছুদিন আগেই, কামাল করলো বাচ্চা লেখে বাবু হলে, এছাড়া কোনো বাবুর খবর নাই, এরা কি মানে মেডিসিন পড়তে পড়তে কি
আমি আর কোনো শব্দ পাই না। আমি খাই জহরি বাংলাদেশ পার্টিজার বাগনে মুখ টু মুখ, মানে কে কখন বমি করে খবর কিন্তু আমি পাই আনছে, কিন্তু ওরা যায় না জনসংখ্যা বৃদ্ধি। আপনারও বললাম যে আপনি যে তিনজন বাচ্চারে পাঠাই দেওয়ার পর আপনি একা থাকেন, ওই সিস্টেম থাকলে তো আপনি একটা মা হইতে পারতেন এই বয়সে। মাশাআল্লাহ, আমাদের নবীরা যদি হয়েছিল যে শেষ বয়সে আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ দিলে কতক্ষণ, তাই না? দোয়া করি এই ব্যাপারে। এখানে একজন স্যার, আমি মশলা ছিল আমাদের পাবলিক হেলথের উপরে যখন মাস্টার্স করতেছিলাম আর কি, তখন আমাদের তারপরে ম্যাডামরা স্যাররা বলতেছিলেন একটা কথা যে আসলে আমাদের যে মানে কন্ডাসেপটিভ ইউজ করা হয় এটা বড় লোকদের জন্য মোটেই উচিত না। এই জন্য উচিত না যে এমন একটা সময় আসবে, এটা আসলে ধর ইসলামও তাই বলে যে যখন দেখা যাবে যে মানে বস্তিবাসীদের কাছে সবাই জিম্মি হয়ে যাবে, মানুষ কিন্তু মেধা শূন্য হয়ে যাবে, যারা মেধাবী যাদের অর্থ সম্পদ আছে তারাই কিন্তু। আমার অবশ্য ফ্যামিলি প্ল্যানিং এর উপরে ছিল আর কি, তো তখন বললেন আর কি যে তারা করতেছে জন্ম নিয়ন্ত্রণ করতেছে, কিন্তু যাদের নিয়ন্ত্রণ করা উচিত তারা কিন্তু তা করতেছে না। এভাবে দেখা যাবে যে মানুষের কাছে ক্ষমতা গুলো আস্তে আস্তে চলে যাবে। আসলে তো ঘটনাটা নিয়ন্ত্রণ কেউই করতে পারবে না, গুনাহ হে কবিরা। আজকে দেখেন পাকিস্তানিরা মিনিমাম ওদের ওদেরই দেখি ওদের সকল মিনিমাম চারটা বাঙালি খুঁজে দেখেন আল্লাহ বসান, সবাই ট্রাই করতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হয়ে যাবে।